বন্ধুরা কেমন আছো? আজকে আমাদের এখানে একটা মেলা হচ্ছে, সুভাষ মেলা। সেখানে এসছি, দেখো প্লেট কিনছি। এই যে দাদারা দোকান দিয়েছেন, আমি নিয়ে নিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোকানগুলো দেখো, সমস্ত বিভিন্ন স্টল খুলেছে এখানে। কাপ দেখো, বেশ সুন্দর মেলাটা। এখানে সব ইচ্ছে আছে কাবাব খাবার। এই মথুরাকে আসুন, এই মথুরাকে চিকেন পাপলেট, মটন আছে ফ্রাই, আমরা আবার এসেছি, হ্যাঁ, আপনার পরিচিত সেই মথুরা কেক সঙ্গে নিয়ে। মথুরা কেক মনে আছে নিশ্চয়, সাধু গন্ধী মাধ্যমে মথুরা কেক। এই মথুরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং ছয় মাসের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ভারত বিশ্ব ছেড়ে দিতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন সুভাষচন্দ্র 1939 সালে। এই ভারত ছাড়ো ডাককে তিনি বলেছিলেন ছ মাসের মধ্যে ব্রিটিশদের ভারত ছেড়ে দিতে হবে। ছাড়া করা উচিত নয় সুভাষচন্দ্রের এই আহ্বান গোটা ভারতবর্ষকে আলোড়িত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, ত্রিপুরী কংগ্রেসে পট্টবী সীতারামাইয়ার পরাজয়কে ব্যক্তিগতভাবে গান্ধীজি বলেছিলেন সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। তিনি ব্যক্তিগতভাবে ঘটনাটাকে নিয়ে তার যত অনুগামী তাদের দিয়ে সুভাষচন্দ্রকে কার্যত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন। ব্রিটিশরা বুঝে গেল সুভাষচন্দ্রকে আর দেশে বাইরে রাখা যাবে না, তারা তাকে ভারত শাসন আইনে হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলনকে দুজনের হাতে আমরা পুষ্পস্তবক তুলে দিলাম এবং
আমাদের কার্যকরী সভাপতি বাপি বিশ্বাস, অন্যতম সাংস্কৃতিক সম্পাদক নিত্যানন্দ নদী তাদেরকে মানপত্র তুলে দিচ্ছে তাদের হাতে। জোরে হাত তালি দিন। মধ্যগ্রামের গর্ব সত্যি, এই দুটো শিশু শিল্পী যেভাবে তোলপাড় করে দিচ্ছে এখন। আচ্ছা হ্যালো, আমিও গান করবো, তোমাদের আবার গান শোনাবো, ভালো ভালো গান। হ্যালো 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 হ্যালো।